দেখো আমার পদ্ম গাছে পদ্ম ফুলেছে, কত সুন্দর। দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, দেখো কেমন বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভেবেছিলাম যে আজকে বাইরে যাব, তো তোমাদের জন্য আরো ব্লগ আনবো, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আজকে দেখো আমাদের বাড়িতে রাত্রিরে কি কি রান্না হচ্ছে। হয়েছে আটা রয়েছে, রুটি বানাবো। ভাবছো যে এই কটা আটা দিয়ে, আটা মাখা দিয়ে কি হবে? আমার হাজবেন্ডের নিমন্ত্রণ আছে, তো আমি আর আমার দুই মেয়ে আর শাশুড়ি খাবো। আর সবার রান্না হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে আগে। বাড়িতে টক দই বানানো হয়েছে, তরকারি হচ্ছে। এই দেখো আমার পনির রান্না হয়ে গেছে, ও এবার নামিয়ে নিয়েছি। এবার একটু ঘি দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিলাম। পনির রান্না হয়ে গেছে, এবার রেখে দিলাম। বৃষ্টি তো হচ্ছে, তো হয়েই যাচ্ছে। এ দেখো গজা এনেছে, বোঁদে এনেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। গ্যাস জ্বলছে, এখন রুটি বানাবো, তাওয়া দিয়ে দিলাম। তো রুটি বেলা হয়ে গেছে, দেখো রুটি ছাঁকা হচ্ছে। দেখো রুটি হয়ে গেছে, দেখো আমার বড় মেয়ে রুটি খাবে না, ভাত খাবে। ভাত দিচ্ছি, পুরে ভাত ছিল, রান্না ছিল কয়েকটা, সেটাই দিলাম ওকে। এই যে ভেন্ডি ভাজা, পনিরের তরকারি,